ঝাড়গ্রাম জেলায় গতকাল রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি বাচ্চা হাতির। ঝাড়গ্রাম জেলার সাকরাইল বেটের কলাইকুণ্ডা রেঞ্জের অন্তর্গত সাত ভান্ডারিতে গতকাল রাতে মৃত্যু হয় হাতিটির। স্থানীয় সূত্রে জানা যায়, হাতির দলটি সাত ভান্ডারি গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি শুরু করলে গ্রামবাসীরা হুলা জ্বালিয়ে তাড়ায়। তাদের তখন ফেরার সময়। ধান জমিতে সাম্বারসিবেলের কুটি ভেঙে দেয় এক দাতাল, সেই তার গিয়ে পড়ে বাচ্চাটির সুরে, সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হাতিটির। তড়ি ঘড়ি ভোর চারটার মধ্যে হাতিটির দেহ সরিয়ে ফেলা হয় অন্যত্র, সেখানেই ময়না তদন্ত করে পোড়ানো হবে। তবে হাতিটির মৃত্যুর পর গোটা দলটি সেখানেই অবস্থান করছে, ফলে ফের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। হাতিরা বলতে আমি যখন আসি আর কি, আটটা হাতি আসছে, যখন আসে তখন বাড়িটাতে এখানে ঢুকে, ঢুকার ফলে আমি যখন এখানে আগুন জ্বালি তখন দেখছি ঘর ভাঙছে। ঘর ভাঙার পরে ওখানে অনেক কষ্ট করে বের করা হলো, ওখান থেকে বের করে যখন এই পাশে আনা হয়, এখানে খুঁটিতে তার ছিল মার্শাল চালার জন্য, দিয়ে ওই খুঁটিটা ফেলছে একটা বড় হাতি। বড় হাতি ফেলতে ও সুড়ে পড়ছে তারটা, ও সুড়ে পড়তে ওই এখানটায় মারা গেছে, এই আমার জমিনের এখানে। ছোট হাতিটা হাতিটাকে প্রথম বললো যে পোস্টমার্টাম নিয়ে যাবো, পোস্টমার্টাম থেকে এনে তারপর দাহ করবো। তারপরে বলছে আমরা আসবো তোমাদের এখানে ইনকোয়ারি করতে, তোমাদের জমি, আমার এখানে আট বিঘা জমিন, আট বিঘা জমিনে সব জমিন গাতে ক্ষতি করছে, বাচ্চারা মরা পরে মানে এখানেই ঘুরছে, আর কোনো সকাল পর্যন্ত কোথাও যায়নি, চারটা পর্যন্ত বাচ্চা নিয়ে আবার পরে গেছে জঙ্গলে। দেখুন হাতিগুলো কোথায়? হাতি এখন এই হাঁড়ি ভাঙা জঙ্গলে আছে। হ্যাঁ, আসার সম্ভাবনা আছে পুরো। এই হাতি যখন বাচ্চা এখানে ছিল, বারবার যাচ্ছে আবার ফের আসছে এখানে, তার মানে আসবে। আপনার বাড়িতে কোথায়? তোমার নাম? অনুকূল মাহাতো। বলতে আমি তো জানি নি, এই ক্ষতিটা দেখছি আমি, ওইটাই বলছি। হ্যাঁ, এই যে ধান আমার ক্ষতি হয়েছে, এটা দিয়ে আসছে, এগুলা এখানে মরে পড়ছে, এই আর কি আমার এই পর্যন্ত। এবার কোথায় নিয়ে গেল ওরা? তো হাতি বাচ্চাই নিয়ে গেছে, ওই গায়ের ছেনা কেকে তুলে দিয়েছে, এই আর কি এই পর্যন্ত আমার আর বলার কিছু নেই। আচ্ছা, কোন দিক থেকে এসেছিল? কোন দিকে? বালিভাষা জঙ্গল দিক থেকে এসে, যে আগে লক্ষ্মীকান্ত মাহাতোর বাড়িতে ঢুকলো, সেটা দিয়ে ঢুকে আমাদের গ্রামের মাথায় একটা, এই যে যাদের ঘরটা ভেঙেছে মানে এর ঘরে, ওই কি বলেন দিলীপ মাহাতোর বাড়িতে, যে তাণ্ডব চালায়, তাণ্ডব চালানোর পর ঘরটা ভেঙে দেয়, কিছু ধান বের করে, অনেক ক্ষয়ক্ষতি করে, তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে আসার সময় লাইনে জমিনের দিকে আসে, জমিনের কাছে একটা লাইন ছিল, লাইন বলতে সেটা আমাদের মিনি চালানোর জন্য, সেই মিনি চালানোর জন্য সেটা বড় হাতিটা এসে ভেঙে দেয়, মানে সেই লাইনটাকে, খুঁটিটাকে ভাঙার পর সেই লাইনটা পড়ে যায় ছোট হাতিটা তার বাচ্চা হাতিটার উপর, তখন সেই বাচ্চা হাতির গায়ে লেগে সেটা লুটিয়ে পড়ে এবং সেটা মারা যায়। তারপর গ্রামের কিছু লোক এসে, মানে এলাকার প্রায় প্রচুর লোক জমায়েত হয়, বন দপ্তর থেকেও আসে, সেই হাতিটাকে রাতারাতি এটা তুলে নিয়ে চলে। কখন মারা গেছে? দশটার সময়, রাত দশটার দিকে, আর রাত আটটার সময় আসে হাতি, চারটার সময় তোলা হয়েছে গাড়িতে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কিশোরী চাটিয়া। হাতিগুলো ওই 9:30 নাগাদ হাঁড়িভাঙা জঙ্গল থেকে বেরোয়। এবার কিছুক্ষণ আমরা ওই গ্রুপের মাধ্যমে একটা খবর পাই যে হাতিগুলো আসছে, তো তৎক্ষণাৎ আমরা যখন এসে পৌঁছাই এখানে, হাতি গ্রামে এসে ঢুকে গেছে, অলরেডি দেওয়ালে মারছে হাতি, এবং ওইখান থেকে ধান কিছু বের করে এসেছে, সাত ভান্ডারি গ্রামের থেকে ওইখান থেকে কিছু ধান বের করে নিয়ে এসেছে হাতি, বাইরে নখানা হাতি সেই সময় আমরা দেখতে পাই। এবার নখানা হাতি দেখতে পাওয়ার পর আমরা গ্রামবাসীকে সাড়াই, তারপর রেঞ্জ ফরেস্টারকেও বারবার ফোন করেছি, তখন আমরা যোগাযোগ করতে পারিনি বিটবাবুর সঙ্গে। তার কিছুক্ষণ পরে বিটবাবু আমাকে সাহায্য করেছে এবং ওনারা প্রতিশ্রুতিও দিয়েছেন যে যা ঘরের যা কিছু খরচ বহন করবে, এবং যাদের বাড়ি যতটুকু ক্ষয় হয়েছে, ধান নষ্ট হয়েছে, ও চাষির যা ধান নষ্ট হয়েছে সব কিছু ক্ষতিপূরণ বহন করবে, এই আশ্বাস দিয়েছে। আমরাও এই আশ্বাস বিশ্বাস করে বিটবাবুর উপর সম্পূর্ণ আমরা নির্ভরশীল। এখন আমাদের এখানে কৃষি জমি ছাড়া গ্রামবাসীর সম্পূর্ণ জীবন জীবিকা নির্ভর করে এই চাষের উপরে। এখন আমাদের এই চাষ যদি নষ্ট হয়ে যায়, শুধু আজকে গতকাল রাত্রেই ক্ষতি হয়েছে এমন নয়, এটা মানে আমন বড় দুটো চাষেই আমাদের প্রচুর ক্ষতি করে। কাল রাত্রেও প্রায় 25-30 বিঘা জমিনের উপর অত্যাচার হয়। তারপরেও আমরা প্রত্যেকটা চাষি শান্ত আছি,
তো শান্ত থাকার পরে বিজবাবুর উপরে রেঞ্জার উপর ওনারা যেহেতু আমাদের কথা দিয়েছেন যে ক্ষতিপূরণ দিবেন সেই জন্য ওনাদের বিশ্বাস রেখেই। আচ্ছা হাতিটা কিভাবে মারা গেল? হাতিটা মারা গেছে বলতে আমরা যখন আসি ওইখানে নখানার হাতি দেখতে পাই, নখানা হাতি যখন আমরা তাড়া করতে যে হাতিকে ওই যে দিলীপ বাবুর যে বাড়িটা ভাঙছিল তখন আমরা মশাল নিয়ে তাড়া করতে যাই, আমাদের দিকে হাতি রুখে আসে। রুখে আসার পর আমরা একটা হুলা ওদের উপর নিক্ষেপ করি, নিক্ষেপ করার পর হাতিগুলো এখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর নটা হাতি এই জমিনের উপরেই ছিল, তারপরে যখন আমরা ওই দিক থেকে ঘুরে আসি হঠাৎ দেখতে পাই বাচ্চাটা এখানে পড়ে আছে। তো পড়ে আছে তার কোনো আমরা বুঝতে পারিনি যে কীভাবে হলো, আমরা ভাবছি কোনো শর্ট সার্কিট কি ওষুধের ফলে কি সেরকম কোনো বুঝতে পারিনি আমরা আর কি। আমরা এসে দেখতে পাই যে আলের উপরে একটা হাতি পড়ে আছে আর আটটা হাতি দাঁড়িয়ে আছে। আর কারেন্টের তার ছিল, কারেন্টের তার, কারেন্টের তার পাশে ছিল ঠিকই, কিন্তু শর্ট সার্কিট হয়েছে বলে সেটা আমরা বুঝতে পারছি না। কারেন্টের তার তো ছেঁড়া ছিল না, কারেন্টের তার ওই জায়গাটা ছেঁড়া ছিল না, যে জায়গাতে পড়েছে ওই জায়গাতে কোনো ছেঁড়া দেখা, মানে কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে আর কি। হ্যাঁ বোঝা যাচ্ছে কারেন্ট শর্ট কি ওটাও আমাদের এখনো বুঝতে পারছি না সঠিকভাবে আর কি, জানতে পারছি না যে কারেন্ট শর্ট কি কোনো ওষুধ কি কোনো মাদক দ্রব্য দিয়ে দিয়ে ছিল সেটা বুঝতে পারছি না সঠিক আর কি। দিয়ে হাতিটাকে নিয়ে গেল বন্ধু, দিয়ে আমরা বন দপ্তরে খবর দিই, খবর দেওয়ার পর কিছুক্ষণ বাদে সে আসে, আসার ফলে ওনারা ওনাদের আইন মতো যেহেতু করার করণীয় এবং গ্রামের ছেলেমেয়েরা সহযোগিতা করে প্রত্যেকটা ছেলে সহযোগিতা করে গ্রামের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে গেছে জানেন? নিয়ে গেছে বলতে ওনারা যেটা বলছে এখন আমরা নিয়ে যাচ্ছি, তারপরে আমাদের নিয়ম অনুসারে যা কিছু করার আছে আমরা করণীয় করবো, তারপরে বলছে আপনার হয় আজকে আসবে না হয় কালকে, গতকাল বলেছিল যে গতকাল যাবো সার্ভে করতে আর কি, এটাই আমরা বলেছি।